আবার স্বাগত আপনারা দেখছেন জুমা নিউজ। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সাফায়েত বাংলাদেশের সাফায়েত চৌধুরী মেরিট স্কলারশিপ ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে 65 জন শিক্ষার্থীকে মেরিট স্কলারশিপ দেওয়া হয়। উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে এখন পর্যন্ত 1547 জন শিক্ষার্থীর মাঝে প্রায় 13 কোটি টাকা প্রদান করেছে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনোয়া প্রিস্টেইন।